পরিমাণে হিন্দু? হ্যাঁ, পরিমাণে এখন জেল খাই না, পরিমাণে হিন্দু? তোর তোর কাছে কি ডাকলো? পরিমাণে জারি আছে। আরে পরিমাণে হিন্দু নাকি? ভালো করে দেখ। হ্যাঁ, হিন্দু মেয়ে। কি ডাকলো পরিমাণে হিন্দু? তোমার সচরাচর আশেপাশে কোনো হিন্দু মুসলমান মেয়ে হিন্দু মেয়ে আছে এই তুমি? আরে পরিমাণে মুসলমান ঘরে ঘরে আমাদের আমাদের বাড়ি পাশে পাশে সব আছে মুসলমান মেয়ে আছে হিন্দু বাড়িতে ভসম সব করে কি সুন্দর একটু সুন্দর পরিবেশ তাদের। খুঁজে বেড়াচ্ছি পাচ্ছিস না? এই যে এরকম গরিব হবে, এরকম গরিব হবে তো আমি ভালো হবে মানে এরকম সিরা গরিব হবে। এই যে আমার যেরকম এরকম এরকম গরিব হবে আর এখন এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, বিয়ে করেছিল এ মানে বিয়ে করেছিলি কোন গ্রামে? ওরা মোবাইল চালায় এবারে তো আর সব সময় কিছু করতে দিলে মোবাইল নেট চালায় নাম রাজি আছিল রাজি তা ই কার সাথে বেরিয়ে গেছে কারোর সাথে চলে গেছে চরিত্র খারাপ ছিল দুনিয়ার মানুষের সাথে কথা বলতে তো তুই কিছু কথা আতি না এই সত্যি কথা কার না ও সাদা সিধে মানুষ ওই সেই জানি তো কসি ফোন কিনা কি দিছিল কিটা তো ওই ফোনটাই বলা পাগল ফোন পাগল না ভালো এই মোবাইলে কথা বললে তার চরিত্র খারাপ হয় এরকম কথা বলছিস এই মোবাইলে কথা বললি তো চরিত্র খারাপ না হলে সে চলে যায় মোবাইল কথা কয়ে গেছে তো না না সেই চলে গেছে সেই চলে গেছে কোনে গেছে কোনে এখন আরেকজনের সাথে হ্যাঁ কোন গ্রামে ছেলে মেয়ে কয়জন এটা মেয়ে ছেলে পাই না চলে গেছে সে মেয়েটাও নিয়ে চলে গেছে বয়স কত মেয়ের মানে এতদিন বড় হয়ে গেছে কয় বছর আজ কয় বছর আছে আমাকে ওই বড় চার বছর বয়স তো স্কুলে যায় এখন মানসিক কাজে হনে গেলি বলে আমার মাইয়া ধরে খোলাই দেবে না এই জন্য ভয়তে যায় না আমার তো দেখার হাউস করে তো আমি যাবো কি না এখনই ধরে যায় তো আমি মানসিক হয়তো যাই না হনে গেলি মেলে কোসি ও কি আর বিয়ে করিছে সে বউ? হ্যাঁ আবার কোনো বিয়ে হয়েছে তাহলে তুমি শেষ জায়গা যাই আবার মানে যাবো হেনে গে যাওয়া যায় আর আমাদের গ্রামের পাশে নাটোরপাড়া আছে বিয়ে করবা এই দেখ সে কিন্তু এটা দেখেন বিয়ে থা দি মানুষের করবা বিয়ে করবা নাটোরপাড়া 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 তুই করবি বিয়ে করবি আমাদের বিয়ের সাথে তোর বিয়ে তুই তো কষ্ট একটা গরিব ঘরে মেয়ে আসিস সে বিয়েটিয়ে পড়ায় বেড়াই সে যদি তুই যদি চাস তা তো নাটকটা একটা দেখতেছে যে করবি গরিবের মেয়ে দেখো গরিবের মেয়েই দেখবো না তা তুমি আসো ভালো সিয়ারা হবে বাবা তুমি সিয়ারা খুঁজ দেখছো না সিয়ারা তো ভালোই হবে কাজ করে খাওয়া লেলো সিয়ারা দেখি জল খাবে নাকি তা তোর আছে এখানে পার ডে ইনকাম কত তুই মানে সেইভাবে তো মেয়ে দেখবে তুই আছে এই তুই এই যে গাছে মাছে উঠে নাইকেল টাইকেল ফেড়িয়ে দিস তোর পার ডে 1000 টাকা করে থাকে কত করে থাকে আজকে কত হয়েছে প্রত্যেকদিন 300 হয় তুই এটাই করিস না অন্য কোনো কাজ করিস এখন তো মাঠে কাজ নেই আরে ধান টান লাগাইস আরে এই দিক তাকায় গল্প কর হ্যাঁ ধান লাগাই কয় বিঘে লাগাইছিলি এবার যা আছে তাই লাগাই দুই তিন বিঘে তো ভালোই মানছি তো ভাগে
মারছিরা নিজির হোক নিজে লাগাও কবে যাবি ক আমি অবহেলা করবো কে আমার টাইম থাকে না এই জন্য তা আমি তোর অবহেলা করলে তোর সাথে এত গল্প করি নাকি কদিন আমার ওই যে রহিম ভাই আছে আপনার হতো সিয়ারা আমি যে তোর সাথে কথা করছি না তোর সাথে যে গল্প করতেছি না ওইটাই আমার যে মোটর সাইকেল নেই বাইসাইকেল নেই তা আমার মজা দেওয়া বেশি না তো যদি আমার নিয়ে যাস তাহলে তোর সাইকেলে চালাই নিয়ে যাবি আবার নিয়ে আসবি পারবি নি তোর এই কেন ঘটক মটক ধরতে হবে একটু কথা মাথা বলতে হবে কারোর সাথে বিয়ে করতে হলে ঘটক ইনি যে বললো যে নাটকওয়ালা মেয়ে আছে তাহলে এরকম একটা দু একটা লোকের কাছে কথা মাথা না বললে হবে বলো নাম কি